হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল J2E Movieez। আজকে আপনাদের যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটা হচ্ছে একটি ক্রাইম থ্রিলার মুভি এবং মুভিটার নাম হচ্ছে উগ্রাম। ড্রামা, অ্যাকশন এবং টুইস্টকে ঘিরে রয়েছে এই সম্পূর্ণ মুভিটি। এছাড়া মুভিটির মূল কাহিনী হচ্ছে একটি কিডন্যাপকে ঘিরে। তো চলুন বেশি স্পয়লার না দিয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটির প্রথম দৃশ্যে আমরা শিবা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে ছেলেটার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল এবং শিবা নিজে গাড়ি চালিয়ে তার বাচ্চা এবং বউকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। তখনই মাথা থেকে কিছুটা রক্ত শিবার চোখে চলে আসে, যার কারণে শিবা তার গাড়ি চালানোর ব্যালেন্সটা হারায় এবং একটি ল্যাম্পপোস্টের সামনে গিয়ে শিবা তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, যার কারণে শিবা সেখানে অজ্ঞান হয়ে যায়। শিবার জ্ঞান আসার পর শিবা দেখতে পায় তার স্ত্রী এবং মেয়ের তেমন কিছু হয়নি, তারা দুজন মোটামুটি সুস্থই আছে। সুস্থ থাকার শর্তেও শিবা তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে হাসপাতালে যায় এবং তাদের দুজনকে ইমার্জেন্সিতে ভর্তি করে দেয়। আর বাইরে বসে শিবা তাদের জন্য অপেক্ষা করতে থাকে। বসে থাকতে থাকতে শিবা হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর শিবা তার স্ত্রী এবং বাচ্চার কথা মনে পড়ে, তাই সে ইমার্জেন্সি রুমে যাওয়ার জন্য লিফটে উঠতে যায়। তখন লিফটে থাকা লোকটি শিবাকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? শিবা তখন জানায়, আমি ইমার্জেন্সি রুমে যাচ্ছি, কারণ সেখানে আমার স্ত্রী এবং বাচ্চা ভর্তি আছে। লিফটে থাকা লোকটি তখন শিবাকে তার স্ত্রী এবং বাচ্চার নাম জিজ্ঞাসা করে। শিবা তখন বলে তার স্ত্রীর নাম হচ্ছে অপর্ণা এবং বাচ্চার নাম হচ্ছে লাকি। শিবার কথাটা শুনে লিফটে থাকা লোকটি রিসেপশনে কল করে এবং লাকি ও অপর্ণার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রিসেপশনে থাকা মহিলাটি জানায় এই নামের কোনো পেশেন্ট আজকে ইমার্জেন্সিতে নেই। কথাগুলো শুনে শিবা পুরোই অবাক হয়ে যায়। তখন শিবা দৌড়ে রিসেপশনে যায় এবং সেখানে থাকা মহিলাটিকে জিজ্ঞাসা করে, আমার স্ত্রী এবং বাচ্চা কোথায়? কিন্তু মহিলাটি শিবাকে জানায় গতকাল রাতে সে একাই এই হাসপাতালে এসেছে, তার সাথে মহিলা বা কোনো বাচ্চা ছিল না। তখন শিবা দৌড়ে ডাক্তারের কাছে যায় এবং অপর্ণা ও লাকির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তারও বাকিদের মতো একই কথা বলে, যা শুনে শিবা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং ডাক্তারকে মারতে শুরু করে। ডাক্তারকে মারতে মারতে শিবা তার মাথা ব্যথার কারণে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে একটি সিনিয়র ডক্টর আসে এবং বাকি ডক্টরদের বলে শিবাকে যেন এই হাসপাতালে তাড়াতাড়ি ভর্তি করা হয়। এরপর শিবাকে হাসপাতালে ভর্তি করে MRI করা হয়, যেখান থেকে ডক্টর জানতে পারে শিবার মাথায় অতিরিক্ত চোট লাগার কারণে তার মাথা ডাইমেনশিয়া হয়ে গেছে, যার কারণে সে প্রতিটা জিনিস হ্যালুসিনেশন করছে। তখনই সিনটি কাট হয়ে চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখান থেকে আমরা জানতে পারি শিবা হচ্ছে একজন সৎ পুলিশ অফিসার। শিবা কোনোভাবে জানতে পেরেছিল জঙ্গলের মধ্যে কিছু ড্রাগ ডিলার রয়েছে। তখন শিবা সেখানে যায় এবং ড্রাগ ডিলারগুলোকে অনেক মারতে থাকে। একটু পর সেখানে ড্রাগ ডিলারদের বস নারেশ চলে আসে, আর নারেশের কথা শুনে আমরা বুঝতে পারি নারেশ এই শহরের একজন প্রভাবশালী ব্যক্তি। নারেশ তখন শিবাকে বলে, তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে তত টাকাই দেব, তুমি শুধু আমার লোকগুলোকে ছেড়ে দাও। নারেশের এই কথাটা শুনে শিবা অনেক রেগে যায় এবং শিবা নারেশকে একটি থাপ্পড় মারে। তখন শিবা নারেশকে বলে, আমি যতদিন বেঁচে আছি এই শহরে কোনো ক্রাইম হতে দেব না। নারেশ তখন শিবাকে বলে, তুমি চিন্তা করো না, এই থাপ্পড়ের প্রতিশোধ আমি ঠিকই নেব। সিনটি এখানে শিফট হয়ে চলে যায় অপর্ণার ওইখানে। অপর্ণা হচ্ছে নারেশের একমাত্র মেয়ে এবং শিবার গার্লফ্রেন্ড। নারেশ যখন জানতে পারে তার শত্রুর সাথে তার একমাত্র মেয়ে রিলেশন করছে, তখন নারেশ অনেক রেগে যায় এবং একটি ছেলের সাথে অপর্ণার বিয়ে ঠিক করে ফেলে এবং নারেশ অপর্ণাকে বলে, তোমাকে এই বিয়েটা করতেই হবে, কারণ কোনো পুলিশের সাথে আমি তোমার বিয়ে দেব না। তখন সিনটি চলে যায় অপর্ণার বিয়ের দিন, যেখানে আমরা দেখতে পাই অপর্ণার বিয়ে প্রায় হয়ে যাচ্ছে। এই কথাটা যখন শিবা জানতে পারে তখন সে তাড়াহুড়া করে পুলিশ স্টেশন থেকে অপর্ণার বাড়িতে আসতে নিচ্ছিল, কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে থাকা সিনিয়র পুলিশটি শিবাকে ধরে লকআপের মধ্যে আটকে ফেলে এবং বলে, যতক্ষণ অপর্ণার বিয়ে সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ তুমি এখান থেকে বের হতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই অপর্ণার বিয়ে হয়ে গেছে এবং সে অনেক কান্না করছে। একটু পর শিবা অপর্ণার ওইখানে গিয়ে পৌঁছায় এবং শিবাকে দেখে অপর্ণা শিবার কাছে দৌড়ে চলে আসে। তখন অপর্ণা তার বাবাকে বলে, বাবা আমি শিবাকেই ভালোবাসি এবং ওর কাছে আমি থাকতে চাই। অপর্ণার এই কথাটা শুনে নারেশ অনেক রেগে যায় এবং নারেশ অপর্ণাকে বলে, তাহলে তুই এখান থেকে চলে যা, আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এরপরে সিনটি চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই সিনিয়র ডক্টরটি খবর পেয়ে গেছে শিবা একজন পুলিশ অফিসার। তখন ডক্টরটি শিবার সাথে থাকা একটি পুলিশ অফিসারকে কল করে এবং সেই পুলিশ অফিসারটার নাম হচ্ছে ভিক্টর। ডক্টরটি তখন ভিক্টরকে শিবার ব্যাপারে সবকিছু খুলে বলে। ডক্টরের কথাগুলো শুনে ভিক্টর দ্রুত হাসপাতালে চলে যায় এবং শিবার এই অবস্থা দেখে ভিক্টর ডক্টরকে জিজ্ঞাসা করে শিবার কি হয়েছে। তখন গতকাল রাতে ঘটে যাওয়া কাহিনীগুলো ডক্টর ভিক্টরকে সবকিছু খুলে বলে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ডক্টর ভিক্টরকে প্রমাণ দেয় যে শিবা গতকাল রাতে একাই এসেছিল। তখন ডক্টর ভিক্টরকে বলে, আমরা শিবার MRI করিয়েছি এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি শিবার মাথায় ডাইমেনশিয়া হয়েছে। তখন ভিক্টর ডক্টরকে জিজ্ঞাসা করে শিবার সুস্থ হওয়ার উপায় কি। ডক্টর তখন জানায় শিবা যদি তার মাথায় কম চাপ নেয় এবং কম চিন্তা করে তাহলে তার খুব দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তখনই সেখানে নারেশ চলে আসে এবং জিজ্ঞাসা করে, আমার মেয়ে এবং মেয়ের বাচ্চা কোথায়? এছাড়াও নারেশ সেখানে বলে, কালকে অপর্ণা আমাকে কল করেছিল এবং বলছিল আমি শিবার সাথে আর থাকতে চাই না, আমি শিবাকে ছেড়ে তোমার ওইখানে চলে আসছি, কিন্তু এখন পর্যন্ত অপর্ণা আমার বাড়িতে যায়নি।
এমনকি তাকে আমি খুঁজেও পাচ্ছি না। ভিক্টর তখন নারেশকে বলে, আমি যতটুক জানি শিবা এবং অপর্ণার সম্পর্ক অনেক ভালো, ওরা দুইজন আলাদা হতেই পারে না। এই কথা বলে ভিক্টর শিবার গাড়ির ওইখানে চলে যায় এবং কিছু ক্রু খুঁজতে থাকে লাকি এবং অপর্ণাকে খুঁজে পাওয়ার জন্য। তখন ভিক্টর গাড়ির মধ্যে শিবার বন্দুকটা খুঁজে পায় এবং ভিক্টর দেখতে পায় শিবা তার বন্দুকের মধ্যে থাকা 6টা গুলি থেকে 4টা গুলি ব্যবহার করেছে। সিন এখানেই কাট হয় এবং সিনটি চলে যায় ফ্ল্যাশব্যাকে অপর্ণার ওইখানে, যেখানে আমরা দেখতে পাই শিবা এবং অপর্ণা খুব সুখেই রয়েছে এবং তাদের একটি মেয়ে হয়েছে এবং মেয়েটির নাম হচ্ছে লাকি। শিবা পুলিশ হওয়ার কারণে তাকে বেশিরভাগ সময় পুলিশ স্টেশনে থাকতে হতো, এই জন্য শিবা তার পরিবারকে বেশি সময় দিতে পারতো না, যার কারণে অপর্ণা এবং লাকি বেশিরভাগ সময় শিবার ওপর রেগে থাকতো। একদিন লাকি ভিক্টরকে কল করে এবং বলে, আমি বাবার সাথে কথা বলবো। ভিক্টর তখন ফোনটা শিবার কাছে দেয় এবং লাকি শিবাকে বলে, তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, কারণ মা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ওই দিনও শিবা অনেক রাত করে বাড়িতে ফেরে, যার কারণে অপর্ণা অনেক মন খারাপ করে এবং সে শিবাকে বলে, শিবা এমন করে আর কতদিন চলবে। তখন শিবা অপর্ণাকে বলে, অপর্ণা আমি একজন পুলিশ অফিসার, আমাকে আমার ডিউটিটা পালন করতেই হবে। এরপর শিবা ঘরের ভিতরে গিয়ে অপর্ণাকে নিজের হাতে খাইয়ে দেয় এবং নিজেও খেয়ে নেয়। এরপরে সিনটি চলে যায় পুলিশ স্টেশনে শিবার ওইখানে, যেখানে আমরা দেখতে পাই শিবার কাছে একটি বৃদ্ধ দম্পতি এসেছে এবং তারা শিবার কাছে রিপোর্ট জানায় যে তাদের মেয়ে সকালবেলা টিউশনি করার জন্য বের হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত মেয়েটা বাড়িতে ফেরেনি। তাদের কথাগুলো শোনার পর শিবা সোজা চলে যায় টিউশনের টিচারের ওইখানে। এরপর শিবা টিচারটাকে মিসিং হওয়া মেয়েটার কথা জিজ্ঞাসা করে, কিন্তু লোকটা জানায় মেয়েটা আজকে টিউশনি করতে আসেইনি এবং সেই মেয়েটার ব্যাপারে আমি কিছুই জানি না। টিচারের কথাটা শুনে শিবা মনে মনে ভাবতে থাকে, মেয়েটা আসলে কোথায় গেল। তখনই শিবার কাছে একজন মহিলা পুলিশের কল আসে এবং পুলিশটি শিবাকে জানায় একজন মেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে। কথাটা শুনে শিবা তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যায় মেয়েটির সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে শিবা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি সুইসাইড করতে যাচ্ছিলে কেন? তখন মেয়েটি শিবাকে জানায়, আমি একটি হোস্টেলে পড়াশোনা করি, কিন্তু ওই হোস্টেলের বাইরে কিছু খারাপ ছেলে সারাদিন বসে থাকে, ছেলেগুলো আমাকে খুবই ডিস্টার্ব করে এবং নোংরা ভাবে টাচ করে, এবং ছেলেগুলোর সাথে আমাদের হোস্টেলের ওয়ার্ডম্যানেরও হাত আছে। মেয়েটার কথাগুলো শুনে শিবা অনেক রেগে যায় এবং হোস্টেলে গিয়ে প্রচুর পরিমাণে ছেলেগুলোকে মারে। মারার পরে শিবা ছেলেগুলোর হাত বাঁধে এবং এক প্রকার চুলকানির পাতা এনে ছেলেগুলোর শরীরের ভেতর দিয়ে দেয়। এরপর শিবা ছেলেগুলোকে নিয়ে কোর্টে পেশ করে দেয় এবং কোর্ট থেকে রায় আসা ছেলেদের 14 দিনের জেল হবে। এরপরে সিনটি চলে যায় 14 দিন পর, যেখানে আমরা দেখতে পাই শিবা লাকি এবং অপর্ণাকে নিয়ে একটি জায়গায় ঘুরতে গিয়েছে। তখনই ভিক্টর শিবাকে কল করে এবং জানায় তাদের একটা জরুরি মিটিং আছে, যার কারণে শিবাকে এখনই পুলিশ স্টেশনে যেতে হবে। কথাটা শুনে অপর্ণা অনেক রাগ করে। শিবা তখন অপর্ণাকে বলে, আমার কাছে ফ্যামিলি নয়, পুলিশ ডিউটি আগে। এই কথা বলে শিবা অপর্ণাকে সেখান থেকে নিয়ে চলে আসে, যার কারণে অপর্ণা এবং লাকি অনেক রাগ করে। এরপরে সিনটি চলে যায় সকালবেলা শিবার বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই অপর্ণা শিবাকে বলছে, শিবা আজকে আমার জন্মদিন, তাই তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে, যাতে আমরা 3 জন মিলে আজকের জন্মদিনটা এনজয় করতে পারি। শিবা অপর্ণার কথায় রাজি হয় এবং সে পুলিশ স্টেশনে চলে যায়। সন্ধ্যের দিকে অপর্ণা তার জন্মদিনের জন্য তৈরি হয়ে যায় এবং কিছু সেলফি নিতে থাকে। তখনই সেখানে সেই খারাপ ছেলেগুলো আসে এবং অপর্ণাকে অনেক বিরক্ত করতে থাকে। তখন অপর্ণা শিবাকে অনেকগুলো কল করে, কিন্তু শিবা অপর্ণার কলগুলো ধরতে পারে না, কারণ শিবা তখন মিটিং এ ছিল। তখন সেই খারাপ ছেলেগুলো অপর্ণাকে হুমকি দিয়ে বলে, আজকে তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি তোমার স্বামী আমাদের পেছনে পড়ে তাহলে খারাপ হয়ে যাবে। এই কথা বলে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা শিবা বাড়িতে ফেরার পর অপর্ণা তাকে অনেক কথা শোনায় এবং তার সাথে ঘুরে যাওয়া সবকিছু খুলে বলে। কথাগুলো শুনে শিবা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সে তার পিস্তলটি নিয়ে তাড়াতাড়ি করে সেই ছেলেগুলোর ওইখানে যায় এবং তাদের শুট করে মেরে ফেলে। সেখানে থাকা 3টা ছেলে মারা যায়, কিন্তু একটা ছেলে কোনো মতো বেঁচে সেখান থেকে পালিয়ে যায় এবং ছেলেটির নাম হচ্ছে গানি। এরপরে শিবা বাড়িতে ফিরে যাওয়ার সময় দেখতে পায় অপর্ণা লাকিকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এরপর শিবা অপর্ণার ওইখানে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? তখন অপর্ণা শিবাকে জানায়, আমি তোমার সাথে আর থাকতে চাই না, কারণ তুমি পুলিশ হওয়ার সত্ত্বেও আমি আমার লাইফে কোনো নিরাপত্তা পাইনি, আমি তোমার সাথে থেকে আমার লাইফটা একদম এনজয় করতে পারছি না, তাই আমি লাকিকে নিয়ে বাবার ওইখানে চলে যাচ্ছি। কথাগুলো শুনে শিবা অনেক কষ্ট পায় এবং অপর্ণাকে বলে, আচ্ছা তুমি যখন আমার সাথে থাকতেই চাও না, তাহলে আমি তোমাকে তোমার বাবার ওইখানে দিয়ে আসছি। এই কথা বলে শিবা অপর্ণাকে নিয়ে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় এবং এটা ওই দিনই ছিল যেদিন তাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এরপরে সিনটি চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই ভিক্টর লাকি এবং অপর্ণাকে খুঁজে পাওয়ার জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করছে। ভিক্টর অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটার মধ্যেও গিয়েছিল, কিন্তু সেখানে সে কোনো ক্লু খুঁজে পায়নি, যার কারণে ভিক্টরের মনে হতে থাকে লাকি এবং অপর্ণাকে কেউ কিডন্যাপ করেছে।
এর কিছুদিন পর শিবার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরার পর শিবা পাগল হয়ে যায় তার বউ এবং বাচ্চাকে তার সামনে দেখার জন্য, যার কারণে শিবা দৌড়ে সে অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটার মধ্যে যেতে থাকে। এই খবরটা শিবাকে পাহারা দেওয়া পুলিশ স্টেশনের মধ্যে ফোন দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই শিবা সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটার মধ্যে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে শিবা কিছু ক্লু খুঁজতে থাকে তার মেয়ে এবং বউকে খুঁজে পাওয়ার জন্য। তখনই সেখানে গানি শিবার উপরে আক্রমণ করে দেয়, যার কারণে শিবা এবং গানির মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। একটা সময় শিবা তার পিস্তলটি বের করে এবং গানিকে গুলি করে মেরে ফেলে। তখনই সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে এবং বিনা অপরাধে একটা মানুষকে গুলি করে মেরে ফেলার জন্য শিবাকে কোর্টের মধ্যে পেশ করা হয়। কোর্টের মধ্যে তখন শিবার ডক্টর চলে আসে এবং সে জাজকে বলে শিবার মাথা এখন ঠিক নেই, তাই তার এখন চিকিৎসার প্রয়োজন। এই জন্য আমি আপনার কাছে 7 দিন সময় চাচ্ছি শিবাকে চিকিৎসা করার জন্য। 7 দিন হয়ে যাওয়ার পর আপনি শিবাকে আপনার ইচ্ছে মতো শাস্তি দিতে পারেন। তখন ডক্টরের কথা শুনে জাজ শিবাকে 7 দিন সময় দেয় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এরপর বাইরে যাওয়ার পর ভিক্টর শিবাকে জিজ্ঞাসা করে এই কেসটা আমরা সলভ কিভাবে করব। তখন শিবা ভিক্টরকে বলে আমি অত কিছু জানি না, আমাকে যেভাবেই হোক আমার বউ এবং বাচ্চাকে খুঁজে বের করতে হবে। তখন ভিক্টর শিবাকে বলে আপনি বেশি চিন্তা করবেন না, কারণ চিন্তা করলে আপনার মাথায় অনেক প্রেসার পড়তে পারে। তখন শিবা ভিক্টরকে বলে আমি চিন্তা না করলে আমার বউ এবং বাচ্চাকে খুঁজে পাবো কিভাবে, গত 6 মাস ধরে যতগুলো মানুষ নিখোঁজ হয়েছে তাদের রিপোর্ট আমাকে এনে দাও। এরপর ভিক্টর সমস্ত রিপোর্টগুলো শিবাকে এনে দেয়, কিন্তু সেখানেও শিবা কোনো ক্লু খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই অতিরিক্ত চিন্তা করার কারণে শিবার মাথায় আবার সমস্যা দেখা দিয়েছে, তাই ডক্টর শিবাকে বলে তুমি বেশি চিন্তা করো না, অতিরিক্ত চিন্তার কারণে তোমার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। একটু পর শিবার এখানে ভিক্টর আসে এবং তাকে বলে আপনি একদম চিন্তা করবেন না, এই কেসটা আমি দেখে নিচ্ছি। কিন্তু শিবা ভিক্টরের কোনো কথাই শুনে না। একটু পর শিবা আবার সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটার মধ্যে যায় এবং চারপাশ ভালো করে দেখতে থাকে। তখন শিবা দেখতে পায় সেখানে কিছু ভাঙা কাচের চুড়ি পড়ে আছে। তখন শিবা মনে মনে চিন্তা করে এগুলো তো অপর্ণার চুড়ি না। এছাড়াও শিবা একটু পর দেখতে পায় সেখানে একটি ভাঙা দাঁত পড়ে রয়েছে, যা দেখে শিবা বুঝে যায় সেখানে অপর্ণা এবং লাকি ছাড়াও অন্য কেউ এসেছিল এবং তাদের কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তখন শিবা সেই ভাঙা দাঁতটি তার সাথে নিয়ে নেয় এবং ফরেন্সিক টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। একটু পর ফরেন্সিক রিপোর্ট আসে এবং যা দেখে শিবা বুঝতে পারে রাস্তায় পড়ে থাকা সেই ভাঙা দাঁতটা হচ্ছে একজন পুরুষের। এর পরের দিন সকালে শিবা অপর্ণা এবং লাকির একটি ছবি নিয়ে সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটার ওখানে চলে যায়। সেখানে গিয়ে শিবা অপর্ণা এবং লাকির ছবি কিছু লোকদের দেখায় এবং জিজ্ঞাসা করে আপনারা কি ওদের দেখেছেন, কিন্তু সবাই জানায় ওরা লাকি এবং অপর্ণাকে দেখেনি। তখনই শিবার ওখানে কিছু হিজড়া আসে এবং তালি বাজাতে থাকে। তখন শিবা লক্ষ্য করে হিজড়াগুলোর হাতে এক ধরনের চুড়ি পরা আছে, যেই চুড়িগুলো শিবা তাদের অ্যাক্সিডেন্ট হওয়া জায়গায় পেয়েছিল। তখন শিবা মনে মনে ভাবে এই হিজড়াগুলোই হয়তো লাকি এবং অপর্ণাকে কিডন্যাপ করেছে, যার কারণে শিবা হিজড়াগুলোর পিছু নিতে থাকে। পরবর্তীতে শিবা জানতে পারে এগুলো কোনো হিজড়া নয়, এগুলো হচ্ছে পুরুষ। তারা সারাদিন হিজড়া সেজে ঘুরে বেড়ায় এবং লোকদের কাছ থেকে টাকা আদায় করে। তখন শিবা লক্ষ্য করে সেখানে থাকা একটি পুরুষের দাঁত নেই এবং সে ওই জায়গাটার মধ্যে একটি স্বর্ণের দাঁত লাগিয়েছে, যা দেখে শিবার মনে হয়েছিল দাঁতটা একদম নতুন লাগানো হয়েছে। তখন শিবার সন্দেহটা হিজড়াদের ওপর আরো বেড়ে যায়। এরপরে সেই লোকটি শিবাকে দেখতে পায় এবং শিবাকে দেখা মাত্রই লোকটা কেন জানি না পালাতে থাকে। শিবাও তখন লোকটির পিছনে তাকে ধরার জন্য, কিন্তু দৌড়াতে দুর্ভাগ্যবশত লোকটি একটি ট্রাকের নিচে চাপা পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়, যার কারণে শিবা সেখানেও কোনো ক্লু খুঁজে পায় না। এরপরে শিবা পুলিশ স্টেশনে ফিরে যায় এবং সবাইকে গিয়ে সবকিছু খুলে বলে। শিবার কথাগুলো শুনে সব পুলিশগুলো একটি প্ল্যান বের করে। তারা সবাই একটি মহিলা পুলিশকে একটি সাধারণ মেয়ে সাজিয়ে মাঝরাতে সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটার এখানে বসিয়ে দেয় এবং দূর থেকে বাকি পুলিশগুলো সেই মহিলা পুলিশের ওপর নজর রাখতে থাকে। একটু পর সেখান থেকে কিছু হিজড়া যাওয়ার সময় মহিলা পুলিশ তাকে দেখতে পায় এবং কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে দেয়। তখনই সেখানে বাকি পুলিশগুলো দৌড়ে চলে আসে এবং হিজড়াগুলোকে ধরার জন্য তাড়া করতে থাকে। একটু পর শিবা সবাইকে ধরে ফেলে এবং এক এক করে মারতে থাকে। এরপর শিবা সবাইকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তাদের কিডন্যাপের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন সেখানে থাকা একটি হিজড়া শিবাকে বলে আমরা কিডন্যাপ করি ঠিকই, কিন্তু আমরা এটা আরেকজনের কাছে পাচার করে দেই, যার কারণে সেই লোকটা আমাদের অনেক টাকা দেয়। তখন শিবা একটা প্ল্যান করে এবং হিজড়াগুলোকে বলে এখন তোমরা আমাকে কিডন্যাপ করবে এবং সেই লোকটার কাছে পাঠিয়ে দেবে। তখন শিবার কথা মতো হিজড়াগুলো তাই করে। এরপরে সিনটি চলে যায় জঙ্গলে থাকা একটি ল্যাবের মধ্যে, যে ল্যাবটা ভাটিয়া নামের একজন লোক চালায় এবং ভাটিয়া হচ্ছে একজন বড় বিজনেসম্যান। ভাটিয়ার মূল কাজ হচ্ছে আর্টিফিশিয়াল রক্ত তৈরি করা, যাতে কোনো মানুষ বিপদে পড়লে আর্টিফিশিয়াল রক্ত ব্যবহার করতে পারে, এবং ভাটিয়াই হচ্ছে সেই ব্যক্তি যে মানুষগুলোকে কিডন্যাপ করাচ্ছে। তার মানুষদের কিডন্যাপ করানোর মূল কারণটা হচ্ছে ভাটিয়া যে আর্টিফিশিয়াল রক্তটা তৈরি করছে, এই রক্তটা সে কিডন্যাপ হওয়া নিরীহ মানুষদের উপর রিসার্চ করে এবং দেখে এই রক্তটা ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে নাকি। কিন্তু ভাটিয়া প্রতিবারই ব্যর্থ হচ্ছিল এবং নিরীহ মানুষগুলো মারা যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই শিবাকে ভাটিয়ার এখানে আনা হয়ে গেছে। একটু পর ভাটিয়ার কিছু লোক শিবার এখানে আসে এবং শিবাকে নিয়ে ল্যাবের ওখানে যায়। এছাড়াও আমরা দেখতে পাই শিবার কাছে জিপিএস থাকার কারণে বাকি পুলিশগুলো শিবার লোকেশন
লক্ষণ দেখতে পাচ্ছিল। ল্যাবের ভেতরে নিয়ে যাওয়ার পর শিবার শরীর পুরো টেস্ট করানো হয় এবং রিপোর্ট আসে শিবার মাথায় অনেক সমস্যা আছে, যা শুনে সিনিয়র ডক্টর বলে আমাদের এমন পেশেন্টই প্রয়োজন। এই কথা বলে ডক্টর শিবা ক্যানেস্থেসিয়া দিতে যায়, কিন্তু শিবা ডক্টরকে মেরে তার পোশাক পরে নেয় এবং সেই ডক্টর কাঠ ব্যবহার করে ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। ল্যাবের মধ্যে ঢোকার পর শিবা দেখতে পায় তারা নিরীহ মানুষ ধরে এভাবে অত্যাচার করছে, যা দেখে শিবা প্রচন্ড পরিমাণে রেগে যায়। একটু পরে শিবা দেখতে পায় একটি খাঁচাবন্দি রুমের মধ্যে সেই মেয়েটা কাটকে রাখা হয়েছে, যে মেয়েটার বৃদ্ধ মা বাবা কিছুদিন আগে শিবার কাছে মিসিং রিপোর্ট জানাতে এসেছিল। তখন শিবা দেখতে পায় একটি লোককে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই লোকটির শরীরে আর্টিফিশিয়াল রক্ত দিয়ে রিসার্চ করা হয়ে গেছে এবং আর্টিফিশিয়াল রক্ত পজিটিভ না হওয়ার কারণে লোকটি মারা গিয়েছে, যা দেখে শিবা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং যে লোকটি মানুষকে ধরে আগুনে ফেলছিল শিবা তাকে ধরে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপরে শিবা দেয়ালের মধ্যে থাকা চাবিগুলো হাতে নেয় আর মেয়েটার ঘরের খাঁচাটা খুলে দিয়ে বলে, তুমি এই চাবিগুলো ধরো এবং বাকিদের ঘরের তালাটা খুলে দাও। তখন মেয়েটা শিবার কথা মতো তাই করে। তখনই সেখানে একটি লোক আসে এবং কিছুতেই শিবার মাথার মধ্যে আঘাত করে বসে, যার কারণে শিবা অজ্ঞান হওয়ার অবস্থায় চলে যায়। তখনই শিবার মেয়ে লাকি একটি খাঁচার মধ্যে বন্দি থাকা অবস্থায় শিবাকে বাবা বলে ডাক দেয়, যা শোনার সাথে সাথে শিবার হুঁশটা ফিরে আসে এবং শিবা তার মেয়েকে সুস্থ অবস্থায় দেখে অনেক খুশি হয়। এরপরে শিবা এক এক করে ল্যাবের মধ্যে থাকা সমস্ত মানুষকে মারতে থাকে এবং সমস্ত কিডন্যাপ হওয়া মানুষগুলো বেরিয়ে আসতে থাকে। শিবা দেখতে পায় তার স্ত্রী অপর্ণাও পুরোপুরি সুস্থ আছে এবং সেও বাকিদের সাথে বেরিয়ে এসেছে, যা দেখে শিবা অনেক খুশি হয়। তখনই ভাটিয়া শিবার পেছন দিয়ে আসে এবং শিবার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে শিবা মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তখন শিবার মেয়ে লাকি শিবার এখানে দৌড়ে আসে এবং কান্না করতে থাকে, যা দেখে ভাটিয়া তার একটি লোককে বলে, শিবার পিঠ থেকে ছুরিটা বের করো এবং ওর মেয়ে এবং স্ত্রীকে খুন করে ফেলো। ভাটিয়ার কথা মতো লোকটা শিবার পিঠ থেকে ছুরিটা বের করে ফেলে, যার কারণে শিবার জ্ঞানটা আবার ফিরে আসে। এরপরে শিবা ওঠে এবং সেই ছুরিটি নিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে, এমনকি শিবা ভাটিয়ার ছেলেকেও মেরে ফেলে, যা দেখে ভাটিয়া অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে পালাতে থাকে। তখন শিবা দৌড়ে গিয়ে ভাটিয়াকে ধরে এবং ছুরি দিয়ে আঘাত করে ভাটিয়াকে খুন করে ফেলে। এরপরে শিবা ভাটিয়াকে নিয়ে সে আগুনের মধ্যে ফেলে দেয়, যার কারণে ভাটিয়া সেখানেই মারা যায় এবং কিডন্যাপ হওয়া লোকগুলো সবাই তার জীবন আবার ফিরে পায়। এরপরে শিবা সহ সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আমরা দেখতে পাই অপর্ণা শিবার কাছে ক্ষমা চাচ্ছে এবং বলছে, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। তখন শিবাও তার নিজের ভুল বুঝতে পারে এবং অপর্ণাকে বলে, আমার আর কিছুর প্রয়োজন নেই, আমার শুধু আমার ফ্যামিলিটা প্রয়োজন, যা শুনে অপর্ণা অনেক খুশি হয় এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।